What's up, everyone? Welcome to my Squirrel. A very good morning from Islamic University. আমাদের আজকের প্ল্যান হচ্ছে মুজিবনগরে যাওয়া আর এই ভিডিওতে আপনাদেরকে মুজিবনগর সম্পর্কে একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব সো পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি আমরা এখন আছি হচ্ছে কুষ্টিয়া বাস টার্মিনালে মুজিবনগরে চলে এসেছি আর মুজিবনগরের মধ্যে যে যে স্থানে আমাদের অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধের আগে শপথ গ্রহণ করেছিল সেই স্মৃতিসৌধটা এখানে নির্মিত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 23টি স্তম্ভ রয়েছে এই স্মৃতি স্তম্ভের স্থপতি ছিলেন হচ্ছে তানভীর আহমেদ যিনি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে এই স্মৃতিসৌধের মাধ্যমে উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আর আমার সামনে যে আপনারা যে চত্বরটা দেখতে পাচ্ছেন এই লাল চত্বরটা এই ঠিক এই লাল চত্বরের মধ্যে দাঁড়িয়ে কিন্তু তারা শপথ গ্রহণ করেছিলেন যারা মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার গঠন করেছিলেন সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল প্রত্যেকটা সেক্টর থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছে সেই 11টি সেক্টরের একটা বাস্তব প্রতিবিম্ব তুলে ধরা হয়েছে আমার পিছনে যে মানচিত্র দেখতে পাচ্ছেন সেই বাংলাদেশের সর্ববৃহৎ মৃত্তিকা খচিত মানচিত্র মুজিবনগরের এই মানচিত্রটি আমাদের এই মানচিত্রের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হার্ডিন্স ব্রিজটা যদি আপনাদের দেখাই যুদ্ধের সময় এটাকে ভেঙে দেওয়া হয়েছিল তাই ওটার মাঝখানে একটু ভাঙা দেখানো হয়েছে আর এই পাশে যদি আপনারা দেখেন এখানে কিন্তু যমুনা সেতু কিন্তু ছিল না যার কারণে ওখানে একটা নৌকা দেওয়া আছে আর এদিক থেকে আপনারা নৌঘাটিগুলো দেখতে পারবেন যেমন এখানে একটা নৌঘাটি ছিল এখানে একটা আর এদিকে চট্টগ্রামে ছিল নৌবন্দর আর এদিক থেকে মাঝখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে আছে হচ্ছে শহীদ মিনার এখানে আসলে ঢাকা ভার্সিটির যে চিত্রগুলো ছিল সেই ঢাকা ভার্সিটির চিত্রগুলো তুলে ধরা হয়েছে আর সাইডে যে মানচিত্র সাইডে সাইডে যে মানুষগুলো আসলে পারাপার হচ্ছে এটা হচ্ছে সেই শরণার্থী যারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে আমাদের মিত্রদেশ ভারতে
সাজু, এখানে আসার পর তাহলে দেখে তোমার অনুভূতি কি মনে হলো, মানে পুরো জায়গাটা ঘুরে? এখানে আসার পর অনুভূতিটা আসলে হৃদয়ের গভীর থেকে বের হচ্ছে, কারণ একদিক দিয়ে যেমন একটা ভালো লাগা কাজ করতেছে, অন্যদিক দিয়ে একটা হৃদয় বিদারক ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ যে জায়গাটাতে এসেছি, ঐতিহাসিক একটা জায়গা, এখানে এসে সেই ইতিহাসের যে নির্মম অত্যাচার যে দৃশ্যগুলো, সেটা চিত্রের মাধ্যমে স্বচক্ষে দেখলাম। এই জন্য হচ্ছে মনটা একটু খারাপ ওই দিনগুলোর জন্য, কিন্তু সর্বোপরি যে অনুভূতিটা, এটা আসলেই চমৎকার এবং অনেক বেশি ভালো লাগা। কারণ এমন একটা দর্শনীয় ঐতিহাসিক জায়গায় এসেছি, খুব ভালো লাগছে। আপনারাও আসবেন সময় পেলে অবশ্যই, আর জায়গাটা থেকে অনেক কিছু শিক্ষণীয় কিছু আছে, আপনারা আসলে জায়গাটা আসলে ফিল করতে পারবেন যে ঠিক এই জায়গায় থেকে আমাদের মুক্তিযুদ্ধের মানে আনুষ্ঠানিক যাত্রা শুরু, মানে এই জিনিসটা আসলে এখানে আসলে ফিল করা যায় এই জিনিসটা। মূলত এই ছিল আমাদের আজকে মুজিবনগরের গল্প, আরেকদিন অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো, তখন পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, প্রিয় মানুষদের ভালো রাখবেন, পিস। নো নো, কি বলে, নো অফেন্স, না মানে হচ্ছে যে কোন কিছু বলতে চায় না, এর একটা ইয়ে আছে না।